হরে কৃষ্ণ, আপনারা কি জানেন ইসকন শ্রীধর মায়াপুরে একটি নতুন ভিলেজ তৈরি হচ্ছে? কি জানেন না? তো আজকে জেনে নিন। ইসকন শ্রীধর মায়াপুরে গোরামাকুটুর পাশে শ্রী প্রভুপাদ ভিলেজ তৈরি হচ্ছে, যেখানে প্রায় 8টি এরকম ঘর রয়েছে। মূলত এটা গেস্ট হাউস। তো এইখানে দেশ বিদেশ, আমাদের দেশ এবং বাইরের কান্ট্রি থেকে সমস্ত ভক্তরা এসে থাকবেন। তো আসন্ন গৌর পূর্ণিমার আগেই এটা রেডি হয়ে যাবে পুরো। তো সারা রাত সারা দিন ধরে কাজ চলছে। তো আজকে আমি আপনাদেরকে কিছু ক্লিপ শেয়ার করব কীভাবে এই কাজটা এগোচ্ছে দ্রুত গতিতে। কয়েক দিনের মধ্যে এই পুরো জিনিসটা তৈরি হয়ে গেছে। তো এখনও অনেকটাই কাজ বাকি, তবুও আমি চেষ্টা করব আপনাদেরকে এখানের পুরো ভিডিওটা দেওয়ার। তো এখানে অনেক যারা কাজ করছেন এখানে, মূলত তারা এই দেশের এইখানকার নন, পশ্চিমবঙ্গের নন, ওনারা বিহার থেকে এসেছেন। তো আমি এনাদের সাথে কথা বলছিলাম, খুব হাম্বেল এরা। এদের সাথে কথা বলছিলাম, আমি জিজ্ঞাসা করছিলাম যে এরাও কি মন্দিরে যায়, কত দিন ধরে আছে। তো একজন বলল প্রায় 10 বছর ধরে আছে এখানে। তো এরা মন্দিরে যায়, অবভিয়াসলি মন্দিরে যায়, এরা সানডেতে মন্দিরে যায়। তো খুব খুব হাম্বেলি আমার সাথে কথা বললো এরা। তো এগুলো একটা ঘর, কিন্তু আমি এখনও বুঝতে পারছি না যে নর্মালি যেমন ঘর হয়, কিন্তু এগুলো সেরকম না। এক্স্যাক্ট বাথরুমটা বোঝা যাচ্ছে, কিন্তু তারপরে আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথায় কিছু ঢুকছে না যে কোথাটায় বেডরুম বা থাকার ব্যবস্থা হচ্ছে। কেননা সামনেটা পুরোটা লম্বা করে ফাঁকা, আর ওটা আমি দেখা পুরোটা কমপ্লিট হলেই তবে বুঝতে পারবো এবং আপনাদেরকে দেখাতে পারবো। কেননা এখন বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আপনাদেরকে ইনফরমেশানটা দেওয়ার ছিল যে আমাদের ইসকন মায়াপুরে, শ্রীধাম মায়াপুরে একটা নতুন গেস্ট হাউস যোগ হচ্ছে, এবং একটা আলাদা টাইপের গেস্ট হাউস। এর মূলত ব্যাপারটা হলো যে এটা কোনো টিনের ছাউনি নয়, কোনো ছাদ নয়, টালির ছাউনি। মায়াপুরে প্রথমবার গেস্ট হাউস পাবেন, অত বছর টালির ছাউনিতে পাবেন। একটা জিনিস আমি যেটা জানতে পারলাম যে এখানে যে টালিটা ব্যবহার করা হচ্ছে ওটা এখানকার টালি না, ওটা এসছে কেরালা থেকে। তো আমি কতটা ঠিক আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এখানে যারা ওয়ার্কার্স যারা কাজ করছেন ওদেরকে আমি জিজ্ঞেস করলাম। তো ওদের মধ্যে একজন বলল যে এই টালিগুলো এসছে কেরালা থেকে। তো আপনি ভাবতে পারছেন কেরালা থেকে টালি মায়াপুরে এসছে, সো ব্যাপারটা আলাদা। তবে এই টালিগুলোর একটা বিশেষত্ব আছে, কিন্তু টালিগুলোর সামনে যেমন হয় নর্মালি টালি সেই রকম, কিন্তু ভেতরে ডিজাইন করা আছে টালিগুলো। তো আমি দেখলাম, ফার্স্টবার আমি এরকম টালি দেখলাম। তো আমি খুব খুব শকড বলতে পারেন যে এত সুন্দর কারুকার্য করা। কিন্তু এইরকম টালি দেওয়ার কি মানে, যে যদি ওটা ফল সিলিং দিয়ে ঢেকে দেওয়া হয়, তো এর টালির নিচে ফল সিলিং থাকবে, তো ওই নকশাগুলো সাধারণত চোখে পড়বে না, খুব কমই চোখে পড়বে। বাই দ্য ওয়ে, এরপরেও আমি ভিডিও করব। এটা হচ্ছে পার্ট ওয়ান হিসেবে থাকলো, কেননা এখনও কাজ চলছে, আগামীতে আরও কাজ চলবে। তো আপনারা এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে অবশ্যই একবার ঘুরে যাবেন মায়াপুরটা, কেননা মায়াপুরে নতুন একটা গেস্ট হাউস অ্যাড হচ্ছে। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব।